হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব যে কীভাবে আপনার ফোনটি ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হয় এবং কীভাবে সেই ভাইরাসটি আপনি রিমুভ করবেন এবং কীভাবে আপনি আপনার ফোনটিকে আরও স্মুথ এবং সেফলি ইউজ করতে পারবেন। তো যদি জানতে চান এই অসাধারণ টিপসটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভাইরাসটা কীভাবে আপনাদের ফোনে নিয়ে আসেন। তো ভাইরাস কিন্তু নিজে থেকে আসে না, আপনি নিয়ে আসেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা এমন কিছু ওয়েবসাইটে যাই, তো যেগুলো থেকে আপনার দেখায় যে আপনার ফোনটা ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, আপনি স্ক্যান করেন। তো এটা তো আপনার ফোনে ভাইরাস নাই, বরং সেটাই আপনাকে ভাইরাস ঠেলে দিচ্ছে আপনার ফোনের ভিতরে। তো ভিউয়ার্স, তো ভাইরাস দ্বারা যখন অ্যাফেক্টেড হয়ে যায় তখন কী হয় দেখেন। তো আপনি ব্যবহার করতে চাইছেন হচ্ছে ডায়াল প্যাড, অথচ আপনার ফোনে খুলে যাবে হচ্ছে আপনার দেখা গেল যে হোয়াটসঅ্যাপ। তো ঠিক এইভাবে মনে করেন যে আপনি ব্যবহার করতে চান অন্য একটা, অথচ আপনার ফোনে খুলে যাচ্ছে আরেকটা। তো এরকম আপনি কিছু ইনভ্যালিড বিহেভিয়ার নোটিস করবেন যা আপনি আগে কখনো দেখেন নাই আপনার ফোনে। তো আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা অটোমেটিক্যালি ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হয়ে গেছে। তো এখন এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট চলে যেতে হবে ফোনের সেটিংসে। তো সেটিংসে গিয়ে আপনি জাস্ট খুঁজে বের করবেন হচ্ছে অ্যাপস বা অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন খুঁজে বের করার পরে আপনি দেখবেন যে কোন অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতেছেন না বা আপনি নিজে ইনস্টল করেন নাই, অটোমেটিক্যালি এটা অন্যভাবে আপনার ইনস্টল হয়ে গেছে। তা জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আপনি আনইনস্টল করে দিবেন। তো অনেক সময় দেখা যায় যে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে কিন্তু আনইনস্টল করা যায় না। তো না করা গেলে আপনি যেটা করবেন তার জন্য আপনি জাস্ট এটার কিন্তু একটা উপায় আছে। তো আপনি জাস্ট চলে যাবেন হচ্ছে সিকিউরিটি সেটিংসে। তো আমি যেহেতু লিনোভো ব্যবহার করি, আমার ফোনটাতে সিকিউরিটি সেটিংসে যাব আমি। তো এখানে আপনি খুঁজে বের করেন হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনার ফোনে অন্য সেটিংসও থাকতে পারে এই ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরটা। তো আপনি জাস্ট এই যে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে এই যে দেখেন আমার এখানে ফাইন্ড মাই ডিভাইস, তো এইটা আপনার রয়েছে। তারপরে আপনার গুগল প্লে এটা রয়েছে, এইগুলা এই যে ফাইন্ড মাই ডিভাইস এইটা কিন্তু আমি কখনোই ডাউনলোডও করি নাই, তারপরে আপনার হচ্ছে আমি নিজে থেকে এটা কিছুই করি নাই। তো তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনি এখানে এসে সর্বপ্রথম যে কাজটা করবেন দেখেন এখানে আননোন সোর্স, জাস্ট এই আননোন সোর্স এটাকে আপনি অফ করে দেবেন। কারণ হচ্ছে আপনার এখন যদি আননোন কোনো সোর্স থেকে আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যান তাহলে এটা ডাউনলোড হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যদি ট্রাস্টেড কোনো সাইট থেকে আপনি ডাউনলোড করতে যান তাহলে আপনাকে পারমিশন দিবে, আর যদি ট্রাস্টেড সাইট থেকে আপনি ডাউনলোড করতে না যান তাহলে কিন্তু আপনাকে কোনো পারমিশনই দিবে না। কারণ এটা আগে থেকে আপনাকে জানিয়ে দিবে এটা কোনো নন সোর্স থেকে ডাউনলোড হচ্ছে না, এটাতে ভাইরাস থাকতে পারে। তো তারপরে জাস্ট যেটা করবেন আপনি ওই যে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস, এটাকে যদি এরকম থাকে আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশন তাহলে আপনি জাস্ট এটাকে এই যে টিকমার্কটা উঠাই দিয়ে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবেন। তো জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিলে আপনি দেখবেন যে উপরের এটা কিন্তু না, আপনার যে সোর্স সার্ভিস এটা কিন্তু থাকবেই আপনার। তো এর নিচে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে আপনি জাস্ট সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার ফোনে আর ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে না। তো যদি এতেও আপনার কাজ না হয় তাহলে আপনার কাছে আর একটাই উপায় থাকবে, সেটা হলো আপনি জাস্ট আপনার ফোনটাকে হার্ড রিসেট দিয়ে দিবেন, অর্থাৎ রিস্টোর ফ্যাক্টরি সেটিং আপনার যেটাকে বলে থাকি। তো জাস্ট আপনি ওইটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফোনটাকে অফ রাখবেন বা আপনি দুই একবার রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে মোটামুটি আপনার ফোনটা ভাইরাস থেকে মুক্ত হয়ে গেছে এবং আগের থেকে আপনি সেফলি এবং স্মুথলি আপনার ফোনটাকে আপনি ব্যবহার করতে পারতেছেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করে রাখতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।